কিশোর কুমার ছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নৈপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। অল ইন্ডিয়া কিশোর কুমার ফ্যান্স ক্লাব এবং ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ 2020 সাল থেকে কিংবদন্তি গায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে কলকাতার 4টি মেট্রো স্টেশনের যে কোনো একটির নামকরণের জন্য ভারতীয় রেল বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে 2টি আবেদন জমা দিয়েছে। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানানো হয় যে এসপ্ল্যানেডে, শিয়ালদহ বিবাদী বাগ ও হাওড়া ময়দানে যে কোনো কিংবদন্তি গায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হোক। আগামী 4ঠা আগস্ট তার জন্মদিন। তার জন্মদিনের আগে এই নামকরণ নিঃসন্দেহে তার অনুগামীদের কাছে এক আনন্দের দিন হতে চলেছে। পাশাপাশি ভারত সরকারের কাছে কিশোর কুমার গাঙ্গুলিকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করার আবেদনও জানান তারা। রবিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজনে এই 2 দাবি জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় সহ সংস্থার আধিকারিকরা। কিশোর কুমার ফ্যান ক্লাবের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি, যারা সকলেই আমরা অত্যন্ত কিশোর কুমারের ভক্ত, অনুরক্ত। আমরা যার গান শুনতে শুনতে বড় হয়েছি, বেড়ে উঠেছি এবং পুরুষকণ্ঠ হিসাবে আমরা কিশোরদার গান ছাড়া প্রথমে নিশ্চয়ই তাদের অন্যান্যদের সকলকেই আমাদের প্রতি তাদের আমাদের আমাদের সকলেই এবং আমার শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে। কিন্তু পুরুষকণ্ঠ বলতে কিশোর কুমারের বাইরে কিছু ভাবতেই পারি না। তো প্রায় 35 বছর হতে চলল কিশোরদা আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। দীর্ঘ দিনের একটা যথার্থ দাবি এবং কিশোরদার নামটাই যথেষ্ট তার জন্যে। আমরা কে বা কারা, আমরা এত, আমি নিজেকে মনে করি যে এমনই নিম্ন মানের একজন মানুষ, ছোট মাপের মানুষ, যে কিশোরদার নাম উচ্চারণ করে কিশোরদার কথা বলে ধন্য হই। তো কিশোরদার নামে কলকাতার 4টি মেট্রো স্টেশন, তার যে কোনো একটির নামকরণ এবং ভারতরত্ন তো তিনি বটেই, ভারতবর্ষের যত মানুষ আছেন এবং যারা গান ভালোবাসেন, সঙ্গীত প্রেমী, তাদের সকলের মনের মণিকোঠায় রত্নের মতন বিরাজ করছেন কিশোর কুমার। সুতরাং যে বা যারা এই বিষয়গুলি দেখাশোনা করেন বা এগুলোর ছাড়পত্র দেন, তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে তার ভারতরত্ন এবং মেট্রো স্টেশনের নামকরণের ব্যাপারে আপনারা অনতিবিলম্বে আপনারা সিদ্ধান্ত নিন, যাতে আমরা সকলেই আপনাদের কাছে, যারা এটা স্থির করবেন, ইমপ্লিমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব, কিশোর কুমারের ভক্ত বা অনুরক্ত হিসাবে। এটা যাতে আরও ভালোভাবে আমরা এগাতে পারি, সেই জন্য আজ এই প্রেস মিটিংটা হয়েছে। তা আশা করি আমরা যে এটা খুব তাড়াতাড়ি আমরা 4টি স্টেশনের মধ্যে 1টা স্টেশন কিশোর কুমারের নামে আসবে। সেদিকে হয়তো পশ্চিমবাংলায় একটা দুর্গা উৎসব যেন সপ্তমী অষ্টমী নবমী হয়, সেদিকে আমার মনে হয় সেদিকে আরেকটা কিশোর কুমার নবমী হয়। বলার এইটা যে অনেক দিন আগেই ব্যাপারটা ঘটে যাওয়া উচিত ছিল, কিন্তু ঘটেনি। সবাই যদি এটাকে এড়িয়ে যায়, মানে যেই আসছে সেই এড়িয়ে যাচ্ছে, আমরা ডিমান্ড করতে হচ্ছে, এটাই খুব দুঃখের কথা। এটা তো অটোমেটিক হওয়া উচিত ছিল। ওনার মতন একটা জিনিয়াস তো পৃথিবীতে জন্মায়নি। উনি কী পারতেন না, মানে ফিল্ম লাইনের বলুন, এন্টারটেনমেন্ট লাইনের বলুন, সব সাবজেক্ট উনি টাচ করেছেন। উনি কমেডি হিরো,
সিরিয়াস হিরো কমেডি হিরো এক কি শরীরে, মানে বিশাল ব্যাপার ছিল ওনার। তো ওই বিশাল ব্যাপারটাকে কেউ যদি রেকগনাইজ না করে এখনও পর্যন্ত, এটা খুবই দুঃখের। আমাদের বলে বলে করাতে হচ্ছে, এটা মানে নিতে পারছি না আমরা। মানে প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, মানে পার্সোনাল মেল করা হয়েছে, লক্ষ লক্ষ মেল করা হয়েছে, একটা রেসপন্স তো আমরা এক্সপেক্ট করি না। সেটা সেই জায়গাটাতে খুব ঘাটতি হচ্ছে আমাদের। আমরা মানে বুঝতে পারছি না যে এরম কেন হচ্ছে, এত সিলেক্টিভ কেন, কাউকে ভারতরত্ন দেওয়ার ব্যাপারে আমরা এই ব্যাপারটা কেন আসছে না, সেটা খুব কষ্টের। এই বলি যে মেট্রো স্টেশনের সবুজ সংকেতের ব্যাপারটা নিয়ে আগে আমরা মাননীয় ফিরহাদ হাকিমের সাথে 18ই মে গিয়ে দেখা করি এবং ওনার থেকে আমরা অবগত হই যে সম্পূর্ণ ফাইল নবান্নে গেছে এবং সম্পূর্ণ সিদ্ধান্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নেবেন। আমরা জানি দিদি খুব সহৃদয়, কেন উনি প্রথম কিশোর কুমারের যে জন্মদিন আমাদের বিধানসভা ক্ষেত্রে যে পালন করা সেটা দিদি শুরু করেছেন। আশা রাখবো এই 4ঠা আগস্টেই দিদি কিশোর কুমারের নাম যে মেট্রো স্টেশন 4টে আমরা দাবি করেছি, বিবাদীবাগ, হাওড়া ময়দান, স্ন্যানেড অথবা শিয়ালদাহ, তার মধ্যে যে কোনো একটির নাম উনি অবশ্যই ঘোষণা করবেন। তার কারণ একটি যে কিশোর কুমার সবাই বড় কিশোর কুমারের থেকে, কিন্তু কিশোর কুমার অন্য একটা জায়গায়। এই জায়গাটাই বলতে চাইছি, এখনও পর্যন্ত আমি জানি না কজনকে নিয়ে, শিল্পীকে নিয়ে বই লেখা হয়েছে। অলরেডি কিশোর কুমারকে নিয়ে আমার বাড়িতে বই পড়ে আছে, 2টো বাংলা বই কত কী রয়েছে লেখা এবং পাগলু ফাইল এবং 2টো ইংলিশ বই, একটি কমলদার লেখা আর একটি আইপিএস ভাবা সাহেবের লেখা, আর এক মারাঠি বই এবং ইন্দোরের এক ভদ্রলোকের লেখা একটা হিন্দি বই। অল্লোর কুমারকে নিয়ে সারা ভারতবর্ষে 5-6টা বই লেখা হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা, আমাদের পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি, এই আন্দোলন আমাদের আন্দোলন না, আন্দোলনের মূল হোতা আমরা, যে এক একটা কিশোর কুমার ফ্যান্স ক্লাব সারা পশ্চিমবাংলায় গতভাবে তুলেছি, গড়ে তুলেছি। 18খানা কিশোর কুমার ফ্যান্স ক্লাব আছে, তার মধ্যে 10খানা কিশোর কুমার ফ্যান্স ক্লাব কলকাতা সংলগ্ন, তার মধ্যে সবাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেক ফ্যান্স ক্লাবের আমরা সভ্যবৃন্দরা।